আজকে আমরা যাচ্ছি আরেকটা রেঞ্জে হাফ ডে সাফারি করতে। এখন আমরা জিপসিতে করে যাচ্ছি ভুঁইয়াপাড়া রেঞ্জে। বেকি নদীর ধারে আমরা যেখানে উঠেছি, মানে কহুয়া রিসর্ট থেকে সোজা রাস্তায় এই বাঁশবাড়ি রেঞ্জে ঢোকার মেন গেটের দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার। গতকাল আমরা গেছিলাম মানস ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জে হোল ডে সাফারি করতে, যা আপনাদের আগের পর্বে দেখিয়েছি। যদি সেটি না দেখে থাকেন তাহলে গত পর্বের লিঙ্ক ওপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজ বাঁশবাড়ি গেট পেরিয়ে মানুষের জঙ্গলকে বাঁদিকে রেখে আমাদের জিপসি এগিয়ে চলেছে ভুঁইয়াপাড়া রেঞ্জের দিকে। গতকালের মতোই আমাদের সাথে আছে একজন গানম্যান ও চালকের আসনে অরূপদা। পৌঁছতে কতক্ষণ লাগবে জিজ্ঞেস করায় অরূপদা জানালেন, বাঁশবাড়ি গেট থেকে ভুঁইয়াপাড়া গেট পৌঁছতে গাড়িতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো। যেতে যেতে চোখে পড়ল বৃষ্টিতে ভেজা ঘন সবুজ বনানী ও বেশ কিছু জলাভূমি, যাতে লেসার হুইসলিং ডাক ভেসে বেড়াচ্ছে। খানিক এগোতেই সামনে এক গ্রামে দেখি রাতের ঝড় বৃষ্টিতে রাস্তায় গাছ পড়ে আছে। অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। গতকাল সাফারিতে জঙ্গলের মধ্যে আটকে পড়েছিলাম, আর আজকে এখানে। যাই হোক, মিনিট 15-20 পর আবার জিপসির চাকা গড়ালো। এখানে কিন্তু লেসার হুইসলিং ডাক বেশ ভালো সংখ্যায় আছে। সকাল 7:20 ভুঁইয়াপাড়া রেঞ্জের প্রবেশদ্বারের সামনে পৌঁছলাম। ভুঁইয়াপাড়া রেঞ্জে আমাদের জঙ্গল সাফারি শুরু হলো। তবে মানস ন্যাশনাল পার্কের এদিকটায় গাছপালার জঙ্গল বেশ কম, চারিদিকে শুধুই বড় বড় ঘাসের তৃণভূমি বা গ্রাসল্যান্ড, যা বৃষ্টিতে ওয়েটল্যান্ডে পরিণত হয়েছে। এখন দুপাশে শুধুই গ্রাসল্যান্ড, আর এখানেই আমি এসেছি এক লুপ্ত প্রায় পাখির খোঁজে। তবে তার আগেই দেখা মিলল পিকক, রেড ওয়াটার ল্যাপুইং, গোল্ডেন হেডেড সিস্টিকোলা এবং কমন কেস্ট্রেলের মতো পাখির। এরপর একটা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো জিপসির ডান দিকে ঘাসের মধ্যে থেকে একটা কেউ তাকিয়ে আছে আমার দিকে। এর নাম ইন্ডিয়ান হক ডিয়ার। কেমন অপলক দৃষ্টিতে চেয়ে আছে দেখুন। এই জায়গায় ওই লুপ্তপ্রায় পাখিটিকে দেখতে পাওয়া যায়, তবে সেই পাখির দেখা কখন পাবো জানি না। তাই ওয়াচ টাওয়ারে ওঠার আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমার পেছনে যে গ্রাসল্যান্ড হ্যাবিটাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বার্ড বেঙ্গল ফ্লোরিকানের। প্রায় 3-4 বেঙ্গল ফ্লোরিকান দেখলাম আমার অন্য ক্যামেরায়, জুম করে আপনাদের দেখাচ্ছি। অবশেষে দেখা পেলাম বেঙ্গল ফ্লোরিকানের। মানস ন্যাশনাল পার্কে ঘাসের মাঝে মাটিতে বাসা করা এই পাখির মোট সংখ্যা 50-এর বেশি নয়। বর্তমানে এরা অবলুপ্তির দোরগোড়ায়।
আমি এখন আছি মানস ন্যাশনাল পার্কের ভূঁইয়াপাড়া রেঞ্জে। আমি এসেছি এপ্রিল মাসে, সেই জন্য এখন ঘাসগুলো অনেক বড় বড় আছে। এটাই যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আসা যায় তখন ঘাসের হাইট অনেক ছোট থাকবে এবং বেঙ্গল ফ্লোরিকান খুব ভালোভাবে দেখা যাবে। এরপর ফিরে চললাম ওয়াচ টাওয়ার থেকে। ফেরার পথে দেখতে পেলাম একটি গন্ডার এক মনে ঘাস খেয়ে চলেছে। একটি বাচ্চা হাতি ব্রেকফাস্ট করার খুঁটিনাটি শিখে নিচ্ছে তার মায়ের কাছ থেকে। আমার নিজস্ব পাখির অভিধানে আরো দুটো নতুন নাম অ্যাড হলো, স্ট্র্যাটেড ব্যাবলার আর অ্যাসিপ্রিনিয়া। তবে একটা কথা না বললেই নয়, মানুষের মতো জঙ্গল সাফারির মজা এর আগে কোথাও পাইনি আমি। আসার সময় মানস ন্যাশনাল পার্কের ঠিক বিপরীত দিক বরাবর অনেকগুলো হোমস্টে রিসর্ট চোখে পড়েছিল, কিন্তু তখন আলো কম থাকায় ভিডিও করিনি। চলুন এখন আপনাদের দেখাই মানুষের আশেপাশে থাকার অপশনসগুলো। বাঁদিকে সবুজ চা বাগান আর ডান দিকে মানুষের জঙ্গলকে রেখে আমাদের জিপসি এগিয়ে চলেছে এই অনন্য সুন্দর রাস্তাটা দিয়ে। একটা গাছের ডালে ক্রেস্টেড সার্পেন্টিগলের চোখ শিকার খুঁজছে। ইলেকট্রিক ফেন্সের ওপারে এক হাতির পরিবারের সাথে দেখা হয়ে গেল একদম কাছ থেকে। আপনাদের জানিয়ে রাখি ভূঁইয়াপাড়া রেঞ্জে হাফ ডে সাফারির খরচ জিপসি প্রতি 3,000 টাকা। সকাল 10:30 নাগাদ আমাদের রিসর্টে ফিরে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুর 12 নাগাদ।
মানস ন্যাশনাল পার্ক ঢোকার ঠিক আগেই আছে এরকম সুন্দর চা বাগান, দারুণ লাগছে দেখতে। মানুষে আসার দিন চা বাগানটা দেখলেও সেদিন নামা হয়নি, আজ সেই শখটাও পূরণ করে নিলাম। এরপর আমাদের গাড়ি ছুটে চলল গুয়াহাটির দিকে। প্রথম পর্বে গুয়াহাটি থেকে মানস যাওয়ার সময় পথে প্রণীতা নামের একটা রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। আজ সেখানেই লাঞ্চ করে নিলাম। মানস ন্যাশনাল পার্কের এই দুরাত তিন দিনের ট্রাভেল ভ্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ঝুলিতে কিন্তু আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও আছে। রোমাঞ্চকর এইসব ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিশ্চিন্তে থাকুন। আবার শীঘ্রই দেখা হচ্ছে পরের ভ্লগে নতুন কোনো জায়গায়। টিল দেন, গুড বাই।